আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মতে ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি এবং রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আপনাদের ভালো লাগবে তো তার জন্য আমি এখানে নিয়েছি বুট এটা ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে আর এটা হচ্ছে বিকেলে আর আলু নিয়েছি শুকনা মরিচ দিয়েছি আর মশলা আদা দিয়েছি এলাচ ডালচিনি তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ তো সবকিছু দিয়ে আমি প্রেসারে সিদ্ধ করে নিব তারপর এটা তেলের দিব আর থাকছে ফুলকপি মাছের ঝোল আর সিমের ভাজি তো আমি আজকে মাটির চুলাতেই রান্না করবো আর সব কিছু দিয়ে এদিকে সিদ্ধ করতে দিয়েছি এটা আর এখানে নিয়েছি ছিম ছিমটা আমি ধোয়ার পর এরকম করে সব কিছু দিয়ে রেখে দিয়েছি তারপর আমি সেদ্ধ করব। আর এদিকে ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর সব কিছু ধোয়ার পর আমি চলে আসছি মাটির চুলাতে তো এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছের মধ্যে হলুদ লবণ মরিচ গুঁড়া সব ম্যাখিয়ে রেখেছিলাম আর তেল দিয়ে এটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটা একটু ভেজে নিয়ে তারপর আমি ফুলকপি তেলে দিব দিয়ে সেটার মধ্যে মাছ দিয়ে দেব আর মাছটা ভাজা হওয়ার পর আমি ফুলকপিটাও তেলে দিয়ে দিলাম তো ফুলকপি তেলের দিয়ে মধ্যে একটু একটু করে মশলা এবং লবণ মরিচ হলুদ গুঁড়া সব কিছু দিয়ে দিব দেওয়ার পর সেদ্ধ করতে দেবো তো এটা সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে ও মাছগুলো তারপর ঝোল করে নেব আর আজকে আমার ভিডিও সব মিলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন আর এদিকে ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে দিয়েছি ছিম সেদ্ধ করতে আর সেমটা সিদ্ধ হয়ে গেছে আর আমার সব তরকারি হয়ে গেছে আর বুটটাও হয়ে গেছে ওইটা আমি দেখাইনি বুটটাও তেলে দিয়ে দিয়েছি এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ